আসসালামু আলাইকুম আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবার সুস্থতা স্বাভাবিকতা কামনা করে, সবার ফ্যামিলি সুস্থতা কামনা করে আজকে আমি আফরোজা আক্তার আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ঠিক আছে, আজকে আমি ক্লাস সেভেনের মানে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা ক্লাস শুরু করছি। সবাই বাসায় থাকার চেষ্টা করবে, আর আব্বা আম্মুকে বলবে টিকা দিতে, ভ্যাকসিন নিতে, আর বাইরে থেকে আসলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। বাসায় এসে ভালোভাবে 20 মিনিটের জন্য সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিবে, এবং তারপর গড়গড়া খুলি করবে গরম পানি দিয়ে, লবণ দিয়ে। এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে বিভিন্ন রকমের। তারপর কোথাও গেলে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে, আর চেষ্টা করবে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা টপিকটা নিয়ে আলোচনা করব, আচ্ছা আম্মু কি করে বাসায়? আম্মু ঘরে নানা রকম কাজ করে, রান্না করে আমাদের জন্য, তারপরে দেখা যাচ্ছে যে ঘরে নানা রকম আরো অনেক কাজ আছে, ঘর ঝাড়ু, ঘর মোছা, তোমাদের জন্য খাবার তৈরি করা, তারপর তোমাদের কাপড় চোপড় পরিষ্কার করা, তোমাদের জন্য তোমাদের ফ্যামিলির সব সদস্যদের কার কি দরকার সেদিকে খেয়াল রাখা। তাহলে এই কাজগুলো আম্মু করে থাকে। ঠিক আছে, যদিও এটার জন্য আম্মুকে কি করা হয় না, পে করা হয় না, বেতন বা মজুরি হয় না, কিন্তু বাসায় যদি একজন আমাদের সহকারী রাখা হয়, মানে আমাদের এই গৃহস্থালী কাজকর্মে সহায়তা করার জন্য একজন সহায়তাকারী যদি রাখা হয়, সেই রকম মানুষগুলোকে তাহলে কি করতে হয়, ওদেরকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হয়, তাই না? তাহলে ওই পারিশ্রমিকটা ওই কাজটা কেন করতে আসছে তোমার বাসায়, এই মানুষটাকে আমরা কেন রাখি যাতে করে আমার কাজে ও সাহায্য করতে পারে? আর সেই কেন এসে তোমার বাসায় কাজটা করবে, কারণ তার প্রয়োজন, অর্থ প্রয়োজন, টাকা প্রয়োজন। সেই জন্য ওই টাকার বিনিময়ে সে কি করে, তোমার জন্য সেবা বা তোমার জন্য কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলতে পারি, যে তোমার আম্মুকে বা তোমাদের বাসায় কাজে সহায়তা করছে যে মানুষটা, বা একজন রিক্সা চালক কাজ করছে টাকার বিনিময়ে, ঠিক আছে, কাজ করছে রাস্তায়, এত রোদ বৃষ্টি সবকিছু পরিহার করে শুধুমাত্র টাকার জন্য কাজ করার চেষ্টা করছে, টাকা আয় করবে, নিজের দারিদ্রতা দূর করবে, তার সাথে সাথে অন্যদেরও কাজ, অন্যদেরও সেবা করার কিছুটা হলো কাজ করবে। এই যে বিষয়টাকে একত্রে আমরা কি বলতে পারি, এই বিষয়গুলোকে একত্রে, সেটা হচ্ছে অসামাজিক কার্যক্রম। ঠিক আছে, তাহলে আজকে আমরা চলে আসি আমাদের আজকে পাঠের বিষয়ে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 4 অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমাদের আলোচনার বিষয়। অর্থনীতি তোমাদেরকে বাংলাদেশের অর্থনীতির একটা টপিকস পার্ট 1 এ যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের অর্থনৈতিক কার্যক্রম, যেটার উদাহরণ তোমাদেরকে আমি টিচার প্রথমে বলেছিলাম, অর্থনৈতিক কার্যক্রম। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় অর্থনৈতিক কার্যক্রম পার্ট 1, চলে আসি পড়ায়। তো অর্থনৈতিক কার্যক্রম নিয়ে যে কথা বলছি, অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাংলাদেশে অনেক মানুষ গ্রামে বাস করে, কেউ কেউ শহরেও বাস করে, 80-85% মানুষ এই কৃষির উপর ডিপেন্ড করে আমাদের দেশে। ঠিক আছে, শুধুমাত্র কৃষি কাজ করেই খাদ্য হয় না, এই কৃষিজাত জিনিসগুলো প্রক্রিয়াজাত করার জন্য, প্রক্রিয়াজাতকরণের জন্য আছে শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, এগুলো, ঠিক আছে, সেখানেও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাহলে কেউ দেখা যাচ্ছে যে গ্রামে আছে, কেউ শহরে আছে, বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যক্রম করছে। তাহলে আজকে আমরা যে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করবো, অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় বা কাকে বলে সেটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, সেটা সম্পর্কে আমরা একটু জানি। সেটা কি, এই যে দেখো, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। তাহলে অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, অর্থনৈতিক কার্যক্রম বলতে সেই ধরনের কাজগুলোকে বোঝায়, যে ধরনের কাজ, সেবা এবং বা বিনিময়কে বোঝায় যেগুলোর কি করতে হয়, অর্থনৈতিক মূল্য আছে, মানে অর্থনৈতিক মূল্য প্রদান করতে হয়, সে ধরনের কাজগুলোকে আমরা কি বলবো, অর্থনৈতিক কার্যক্রম। ঠিক আছে, তো ঠিক আছে, বাসায় যে আমাদের কাজের সহায়তাকারী যে মানুষটা আমাদেরকে সবসময় কাজ করতে সাহায্য করে বাসায় আমাদের সবাইকে, সেই মানুষটাও তাহলে অর্থনৈতিক মূল্যের বিনিময়ে কাজগুলো করছে, তাহলে তার কাজটাকে আমরা অর্থনৈতিক কার্যক্রম বলতে পারি। ঠিক আছে, তো এখন এই অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে সেটা সম্পর্কে তো জানলাম। এই অর্থনৈতিক কার্যক্রমকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম, আর অন্যটি হচ্ছে অনানুষ্ঠানিক কার্যক্রম। আনুষ্ঠানিক কার্যক্রমগুলো কি ধরনের, আনুষ্ঠানিক কার্যক্রমগুলো, আনুষ্ঠানিক মানে তো হচ্ছে কেমন ফর্মাল ফর্মাল মনে হয়, তাই না? তো আনুষ্ঠানিক কার্যক্রম বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি,
আনুষ্ঠানিক কার্যক্রম বলতে বোঝায় সেই ধরনের কাজগুলোকে যেগুলো পূর্ব নির্ধারিত মজুরি আছে, ঠিক আছে? পূর্ব নির্ধারিত মজুরি আছে, তারপরে দেখাচ্ছে মানে এই নির্ধারিত মজুরি দেখাচ্ছে চাকরির সময়, চাকরির আগে থেকে একজন কর্মী জেনে থাকে যে তার মজুরি কত হবে, ঠিক আছে? আর ওই মজুরি বিনিময়ে সে এখানে কাজ করবে। তো পূর্ব নির্ধারিত মজুরি কাঠামো থাকে, তারপরে করের আওতায় আনা সম্ভব, এ ধরনের কাজগুলোকে করের আওতায় আনা যায়, কারণ আগে থেকে তোর মজুরি নির্ধারিত, সেজন্য করের আওতায় আনা যায়। তারপরে সরকারের নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত, সরকার বিভিন্ন রকম নিয়ম নীতি, সে সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করুক তাহলে বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করুক তাহলে ওর কিন্তু ওর কাজগুলো কিন্তু সরকারি নিয়ম নীতি করতেই নিয়ন্ত্রিত। তাহলে ঠিক আছে, তাহলে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, ধারণা নিলাম, আনুষ্ঠানিক কার্যক্রমগুলো কি কি বা আনুষ্ঠানিক কার্যক্রম বলতে কোন ধরনের কাজগুলোকে বোঝায়। তাহলে যে ধরনের অর্থনৈতিক কার্যক্রমগুলোর জন্য পূর্ব নির্ধারিত মজুরি আছে, মজুরি কাঠামো আছে, করার আওতায় আনা যায়, তারপর সরকারের নিয়ম নীতি কর্তৃক নিয়ন্ত্রিত যে কাজগুলো সেগুলোকে আমরা বলতে পারি আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, ঠিক আছে? তারপর আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের পর আরেকটা বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কি, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। আরেকটা কি কার্যক্রম আছে সেটা হচ্ছে যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। তো ঠিক আছে মেয়েরা, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই, কোন ধরনের কাজগুলোকে আমরা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলবো। পূর্ব নির্ধারিত মজুরি কাঠামো নেই, অনানুষ্ঠানিক কার্যক্রম যেই ধরনের অর্থনৈতিক কাজগুলোর পূর্ব নির্ধারিত মজুরি কাঠামো নেই, করের আওতায় আনা যায় না, তারপর সরকার কর্তৃক এরা নিয়ন্ত্রিত নয় যে কাজগুলো, তারপরে এই ধরনের কাজগুলোকে আমরা বলতে পারি অনানুষ্ঠানিক কার্যক্রম। তাহলে অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে কি বোঝায় বা বলতে কি বোঝো যদি এই ধরনের প্রশ্ন আসে তুমি নিশ্চয়ই আনসার করতে পারবে, সে ধরনের অর্থনৈতিক কার্যক্রম, যে ধরনের অর্থনৈতিক কার্যক্রমগুলো পূর্ব নির্ধারিত মজুরি কাঠামো নেই বা পূর্ব নির্ধারিত মজুরি নেই, করের আওতায় আনা যায় না, তারপরে সরকার কর্তৃক নিয়ন্ত্রিতও নয়, সে ধরনের কাজকর্মকে আমরা কি বলতে পারি। তো তারপরে দেখো, তাহলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা জেনেছি। পূর্ব নির্ধারিত মজুরি কাঠামো নেই, করার এদের বৈশিষ্ট্য কী কী অনানুষ্ঠানিক কার্যক্রমগুলোর, এদের পূর্ব কাঠামো কোনো মজুরি কাঠামো নেই, করার আওতায় আনা যায় না, তারপরে দেখা যাচ্ছে যে করার আওতায় আনা সম্ভব নয়, তারপরে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় এ ধরনের কার্যক্রমগুলো। তো তারপরে বলছে যে কোন কোন কাজগুলো আমরা এই ধরনের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে ফেলতে পারি, কোন কোন কাজগুলো, যেমন নিজের জমিতে যদি নিজে চাষ করি তাহলে সেটা, নিজের জমিতে নিজে চাষ করলে সেটার জন্য কি কোনো মজুরি দিতে হয় না, তো তাহলে এই কাজটা হচ্ছে কি অনানুষ্ঠানিক কার্যক্রম, ঠিক আছে? তারপরে নিজস্ব দোকান পাট বা বিভিন্ন নিজস্ব যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো মানুষ কাজ করে তাহলে সেটার জন্য কি কোনো পে করতে হয়, মজুরি নেয় না। তারপর গৃহস্থালী কর্ম, যেমন আম্মু বাসায় যখন কাজ করে তখন সেটার জন্য কি আম্মুকে পে করা হয় না, সেগুলো হচ্ছে অনানুষ্ঠানিক কার্যক্রম। তারপর হকার, দিন মজুর, এরা যে কাজগুলো করে থাকে সেটার জন্য তো ওদের কোনো মজুরি নেই, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে যে অনানুষ্ঠানিক কার্যক্রম। তারপরে আসি, তারপরে চলে আসি আনুষ্ঠান ও অনুন্নত বা উন্নয়নশীল এই ধরনের কাজগুলো কি কি কাজ আমরা অনানুষ্ঠানিক কাজের মধ্যে পড়ে সেটা সম্পর্কে জেনেছি। এখন জানি এই ধরনের কার্যক্রমগুলো কোন কোন দেশে সাধারণত দেখতে পাওয়া যায়। এই ধরনের অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো আমরা বেশি দেখতে পাই কোথায়, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগভাবেই এই ধরনের বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে মানে অনানুষ্ঠানিক কাজের আওতায় এরা দেখা যাচ্ছে যে এই যে যেমন দেখো একজন নিজের জমি চাষ করছে, উৎপাদন ব্যবস্থায় সহায়তা করছে, দেশের অনেক বড় মানে উৎপাদন ব্যবস্থা উৎপাদন কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করছে, ঠিক আছে? ধান পাট বল বিভিন্ন রকম পণ্য উৎপাদন করছে, এটার জন্য তো সে পে করছে, কোনো রকম বেতন বা মজুরি তো নিচ্ছেই না, বরং সে কী করছে দেশের অর্থনৈতিক দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সাহায্য করছে, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে নিজস্ব দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা গড়ে তুলছে কষ্ট করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিজে তো কাজ করছে, তার সাথে সাথে অন্যান্য মানুষগুলোরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তাহলে দেখা যাচ্ছে যে এটাও তার জন্য একটা অনানুষ্ঠানিক কার্যক্রম বলা যায়। তারপরে গৃহস্থালী কর্ম, দেখা যাচ্ছে যে একজন গৃহিণী ঘরের অনেক রকম কাজ করে থাকে, ঘরের সব সদস্যদেরকে সুস্থ রাখা থেকে শুরু করে সব সদস্যদের কর্ম প্রক্রিয়াগুলো যেন ঠিকভাবে সচল থাকে, পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব ধরনের কাজ যেন ঠিকভাবে থাকে, সব মানুষগুলো যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, সব মানুষের সব কাজ যেন ঠিকভাবে থাকে, এই কাজগুলো করে থাকে একজন গৃহিণী। তাহলে সেটাও গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখো পরিবারের সব সদস্যদেরকে সুস্থ রাখতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাহলে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক আছে, অনানুষ্ঠানিক কাজ। তারপর হকারি, দিনমজুর,
অদিন মজুরি। একজন হকার কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বা বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে ভ্যানে করে বা বিভিন্ন রকম তার নিজস্ব যে পরিবহন বা কাঁধে করে নিয়ে দেখা যাচ্ছে যে হকারি করে বেড়ায়, ঘুরে বেড়ায়, জিনিসপত্র বিক্রি করে, সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেও কিন্তু এই অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো করছে, অসতী নিজের নিজের দারিদ্রতা দূর করার চেষ্টা করছে, সাথে সাথে দেখা যাচ্ছে অন্যান্য জন্য কিছুটা সুবিধা দেওয়ার চেষ্টা করছে, একজন দিন মজুরও ঠিক সেরকম। তারপর দেখো এই ধরনের কার্যক্রমগুলো আমরা বেশি দেখতে পাই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগ পরিলক্ষিত হয়। আরেকটা কাজ, আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের কাজগুলোকে অর্থনীতিতে বলা হয়ে থাকে প্রথাগত খাত হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। কারণ কি, অর্থনীতিতে এই কাজগুলোকে প্রথাগত খাত হিসেবে আখ্যায়িত করার কারণ হচ্ছে যে এই এই কাজগুলো অনেক আগে থেকে চলে আসছে, অতীতকাল থেকে চলে আসছে, এবং অনেক অতীতকাল থেকে অনেক আগে থেকে বা পূর্ব আমাদের দাদা বা অনেক আগ থেকে এগুলো চলে আসছে বলে বেশিরভাগ মানুষ এগুলো করে থাকে। আর এই জন্য অনেকে এই ধরনের কাজগুলোকে তো বলে থাকে কি অর্থনীতির প্রথাগত খাত হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকে। ঠিক আছে, তারপর দেখো তাহলে আমরা এখানে কি জেনেছি, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম এর বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। তারপর দেখো এই অনানুষ্ঠানিক কার্যক্রম, এই যে কার্যক্রম বিভিন্ন রকম যে কার্যক্রমগুলো অর্থনৈতিক কার্যক্রমগুলো হয়ে থাকে, এই অর্থনৈতিক কার্যক্রমগুলো দেখা যাচ্ছে যে আমাদের দেশকে একসময় দেখা যাচ্ছে যে বড় একটা গ্রাম বলা হতো, যদিও পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষ নিজের প্রয়োজনে শহর ব্যবস্থা গড়ে উঠেছে, নগরায়নের ব্যবস্থা হয়েছে, ঠিক আছে, শিল্পায়ন ব্যবস্থা শিল্পায়িত হয়েছে সবাই, তারপরে আস্তে আস্তে নগরায়নের দিকে সবাই ছুটেছে। এভাবে গুলো ছোট ছোট নগর সভ্যতা, ছোট ছোট নগর শিল্প কারখানার সাথে সাথে ছোট ছোট নগর ব্যবস্থা গড়ে উঠেছে। তো আমাদের দেশের শহরও আছে, গ্রামও আছে, ঠিক আছে, তো গ্রামের মানুষগুলো কি ধরনের কাজগুলো করে থাকে সেই সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো গ্রামাঞ্চলের যে অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো আছে, গ্রামাঞ্চলের মানুষরা যেগুলো কাজ করে থাকে সেগুলো কি কি, নিজের জমিতে চাষ করে থাকে যে, ঠিক আছে, নিজের জমিতে একজন চাষির যে কর্ম বা যে কাজ কর্মযজ্ঞ সেটাকে আমরা তার গ্রামাঞ্চলের একজন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কাজের মধ্যে ফেলতে পারি। ওনার নিজের কাজের কিন্তু কোনো মজুরি নেই, তবে উনি কি করেন, ওনার এই উৎপাদন ব্যবস্থা দ্বারা উনি সমাজ বা রাষ্ট্রকে উপকৃত করে থাকেন, ঠিক আছে, সমাজ বা রাষ্ট্রের অনেক উৎপাদন ব্যবস্থায় উনি এগিয়ে নিতে সাহায্য করছেন, অর্থনীতির চাকাকে সচল রাখতে সাহায্য করছেন, ঠিক আছে, তো তাহলে সমাজ বা রাষ্ট্র তার দ্বারা উপকৃত হচ্ছে। তারপরে গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে আরেকটা কাজ হচ্ছে কামার কুমোর, একজন কামার কুমোর, তারপরে গ্রামের কুটির শিল্প, গ্রাম মানে কুটির 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 শিল্প মানে বলতে আমরা যেটা বুঝি, কামার কি করে, আচ্ছা আগে কামারের কথা বলি, কামার কি করে, একজন কামার দা বটি লোহা এগুলোকে দিয়ে কি করে পুড়িয়ে, লোহাকে পুড়িয়ে দেখা যাচ্ছে দা বটি ছুরি খুন, তারপর দেখা যাচ্ছে যে কুড়াল, এগুলো বিভিন্ন রকমের বিষয় ইয়াগুলো তৈরি করে থাকেন, ঠিক আছে, তো এই আর কুমোর কি করে থাকেন, কুমোর দেখা যাচ্ছে মাটির তৈরি কাজ করে, মাটি দিয়ে দেখা যাচ্ছে মাটির হাঁড়ি পাতিল মাটির পুতুল এগুলো বানিয়ে থাকে কুমোররা, ঠিক আছে, তাহলে ওরাও কিন্তু আমাদের অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো, ওদের এই যে অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে কিন্তু, ঠিক আছে। তারপরে আরেকটা আছে গ্রামের কুটির শিল্প, কুটিরে যেসব পণ্য তৈরি হয় সেগুলোকে কুটির শিল্প বলা হয়, বা স্বল্প আয়তনে স্বল্প শ্রমিকদেরকে নিয়ে, নিজে একজন মানুষ যখন নিজের কুটিরে নিজেই নিজের পণ্যগুলো বানাবে, বা নিজে ফ্যামিলির সদস্যরা সবাই মিলে যখন দেখা যাচ্ছে যে নিজের কুটিরে বা নিজের বাসায় বিভিন্ন রকম পণ্য তৈরি করবেন, তাহলে সেটাকে আমরা গ্রামের কুটির শিল্প বলতে পারি, ঠিক আছে। তারপর দোকানপাট, ছোটোখাটো দোকানগুলোতে নিজের দোকানে কাজ করলে, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান নিজে তৈরি করে সেখানে কাজ করলে, সেগুলো হচ্ছে যে গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে। আবার অনেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্রামে শিক্ষিত হয়ে দেখা যাচ্ছে যে অন্যের আন্ডারে কাজ করে না করে চাকরির আশায় বসে না থেকে কি করছে, নিজেরাই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আধুনিক চাষাবাদের ব্যবস্থা করছে, কেউ ফুল চাষ করছে, দেখা যাচ্ছে যে কেউ দেখা যাচ্ছে ধান পাট এগুলো চাষ করছে, নিজের ক্ষেতে নিজেরাই ফসল ফলাচ্ছে আধুনিক পদ্ধতিতে, ঠিক আছে, বৈজ্ঞানিক পদ্ধতিটাকে ব্যবহার করে। তারপর দেখা যাচ্ছে একজন কৃষক যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু উৎপাদন অনেক বেশি উৎপাদিত হয়, একজন সাধারণ কৃষকের তুলনায় তার উৎপাদন অনেক বেশি হবে, ঠিক আছে, কারণ সে আধুনিক প্রযুক্তির ব্যবহার ঠিকভাবে করতে পারবে।
তারপরে খামার প্রতিপালন ব্যবস্থার মধ্য দিয়েও মাছের খামার গড়ে তোলা, দেখা যাচ্ছে যে হাঁস মুরগির খামার গড়ে তোলা, এর মাধ্যমে কি হচ্ছে, একদিকে নিজের যেমন অর্থনৈতিক সংস্থানের ব্যবস্থা হচ্ছে, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, নিজের অভাব অনটন দূর হচ্ছে, নিজের ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণ করছে, তার সাথে সাথে দেশীয় উৎপাদনেও সাহায্য করছে, তার পাশাপাশি আবার দেশীয় চাহিদা পূরণ করছে, সাহায্য করছে দেশের সমাজের উন্নয়নে সাহায্য করছে, ঠিক আছে। আর এটার ফলে আরেকটা কাজও সে করছে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে যে সমাজের যে বেকারত্ব সেটা দূর করতে সাহায্য করছে, তার খামারে, তার তৈরি করা খামারে অনেক মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। তাইলে গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে এই বিষয়গুলো পড়ে, ঠিক আছে। একজন মানুষ যখন নিজের তৈরি করা, নিজের জমিতে নিজে যখন আধুনিক চাষাবাদের ব্যবস্থা করে, নিজের খামার তৈরি ব্যবস্থা যখন নিজে তৈরি করবে, আবার সেখানে যখন সে নিজে কাজ করবে, এগুলো তখন দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের আমরা এখন দেখতে পাই গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে, ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি শহরেও অবশ্য দেখা যাচ্ছে যে অনেকে ছাদ কৃষির ব্যবস্থা করছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প জায়গার মধ্যে স্বল্প পরিসরে ছাদের কৃষির প্রতি বিভিন্ন রকম শাক সবজি চাষ করার ব্যবস্থা করছে, চাষ করছে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে। শহরেও এখন আমরা দেখতে পাচ্ছি ছাদ কৃষির ব্যবস্থা দেখতে পাচ্ছি বর্তমানে। আচ্ছা যাই হোক, এখন গ্রামাঞ্চলে কী কী অনানুষ্ঠানিক কার্যক্রম হয় সেটা সম্পর্কে টিচার একটু আগে আলোচনা করলো। এখন শহরাঞ্চলের মানুষরা তো অর্থনৈতিক কার্যক্রম করে থাকে, তো শহরাঞ্চলের মানুষরা কী কী ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে সেটা সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, শহরাঞ্চলের মানুষরা সাধারণত যে ধরনের অর্থনৈতিক কার্যক্রমগুলো পালন করে থাকে সেগুলো হচ্ছে যে শহরাঞ্চলে আমরা কোন ধরনের মানুষ দেখতে পাই বেশি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বা বিত্তহীন মানুষদের দেখতে পাই, ঠিক আছে। তো এখন উচ্চবিত্ত আর মধ্যবিত্ত মানুষরা থাকে কোথায়? শহরাঞ্চলে উচ্চবিত্ত আর মধ্যবিত্ত মানুষরা থাকে একতলা দেখা আছে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি ভবন এগুলোতে থাকে, ঠিক আছে। আর তারা কি ধরনের চাকরি করে? সরকারি বিভিন্ন রকম বেসরকারি সরকারি চাকরি করে বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, চাকরিজীবী, আবার বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠানও করে থাকে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, সেখানে ধরনের কাজ করে থাকে, ঠিক আছে। তারপর দেখো শহরাঞ্চলের আর যে মানুষগুলো আছে, যেমন যেমন নিম্নবিত্ত আর বিত্তহীন যে মানুষগুলো, এরা কোথায় থাকে? অধিকাংশই এরা দেখা যাচ্ছে যে বস্তি ফুটপাত, এরা দেখা যাচ্ছে গ্রাম থেকে এখানে এসে দেখা যাচ্ছে যে কোথাও জায়গা না পেয়ে দেখা যাচ্ছে যে কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ দেখা যাচ্ছে যে যখন যে যে কাজ পায়, যেমন কেউ হকারি করে বেড়ায়, কেউ ফেরি করে বেড়ায়, ফেরিওয়ালা হয়, কেউ মুটে মজুর মিস্ত্রি হিসেবে কাজ করে থাকে। তাহলে এরা কোথায় বেশ বসবাস করে? এরা দেখা যাচ্ছে যে বস্তিতে, ফুটপাতে, বিভিন্ন রকম বিভিন্ন পার্কে, রেলওয়ে স্টেশনে এরা ভাসমান মানুষের মতো বসবাস করে থাকে। তাহলে শহরাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে জানলাম, শহরাঞ্চলের যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে জানলাম আমরা, আর গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে আজকে আমরা জানলাম, ঠিক আছে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এই অনানুষ্ঠানিক খাত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন নিজস্ব উদ্যোগে বা নিজস্ব শ্রমে। এখানে বলেছে যে একজন চাষাবাদ করে নিজস্ব শ্রম দিয়ে, এই যে এখানে নিজের জমিতে চাষ করছে, মজুরি নিচ্ছে না, এরা দেখা যাচ্ছে ধান পাট রবি শস্য শাকসবজি ফলমূল উৎপাদন করছে, মাছ ধরছে, গরু ছাগল হাঁস মুরগি পালন করছে, কুটিরশিল্প তৈরি করছে, তারপর হাট বাজারে এগুলো আবার বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। তারপরে দেখা যাচ্ছে শুধু তাই না, অর্থনৈতিক টাকাকেও সচল রাখার ব্যবস্থা করছে, এর মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থাও কিন্তু কি হচ্ছে, উপকৃত হচ্ছে, সমাজ আর রাষ্ট্র কিন্তু উপকৃত হচ্ছে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে যে একইভাবে শহরাঞ্চলে বসবাসরত স্বল্প আর মাঝারি ধরনের আমাদের যে শিল্প আছে, আমাদের শিল্প সাধারণত বৃহৎ শিল্প আছে, তারপর দেখা যাচ্ছে যে মাঝারি আর দেখা যাচ্ছে স্বল্প যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও দেখা যাচ্ছে এমন উচ্চ আয়ের মানুষ, অনেক মানুষও দেখা যাচ্ছে যে অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, ঠিক আছে। এভাবে করে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর ভিত্তি করে নির্ভরশীল। তাই সরকারি আর বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তা জোরদার হওয়ার পাশাপাশি পরও কিন্তু আমাদের অর্থনীতিতে এই প্রথাগত আর অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কিন্তু একটুও কমেনি। বুঝতে পারছি কি বলছি? তাহলে আনুষ্ঠানিক খাত যদিও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারপর এই যে আনুষ্ঠানিক যে অনানুষ্ঠানিক খাত শহরে অঞ্চলগুলো আর বলো গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় যে অনানুষ্ঠানিক খাতের পাশাপাশি আনুষ্ঠানিক খাত উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে,
আনুষ্ঠানিক খাতগুলো যেমন ভূমিকা রাখছে, অনানুষ্ঠানিক খাতগুলো কিন্তু জোরালো ভূমিকা রাখার চেষ্টা করছে, যেহেতু ওরা প্রথাগত অনেক আগে থেকে মানুষ এগুলোর সাথে জড়িত। ঠিক আছে, তাহলে আজকে আমরা মেয়েরা দেখা যাচ্ছে আমরা কি পেলাম, আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক খাত সম্পর্কে জেনেছি। ঠিক আছে, আমরা প্রথমে জেনেছি অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে, অর্থনৈতিক কার্যক্রম কয় ধরনের হতে পারে সেটা সম্পর্কে জানলাম। এরপর দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের আনুষ্ঠানিক কার্যক্রম কি ধরনের হয়ে থাকে, অনানুষ্ঠানিক কার্যক্রম কি ধরনের হয়ে থাকে সেটা জেনেছি। গ্রামাঞ্চলের মানুষের কি ধরনের অনানুষ্ঠানিক কার্যক্রম করে আর শহরাঞ্চলে কি ধরনের অর্থনৈতিক কার্যক্রম বা অনানুষ্ঠানিক কার্যক্রম হয়ে থাকে। এই যে দেখো উচ্চবিত্ত আর মধ্যবিত্ত মানুষরা নিজেরা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি করে দেখা যাচ্ছে যে ওভাবে করে নিজেদের জীবিকা অর্জনের ব্যবস্থা করছে। তাহলে দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক এই ধরনের অর্থনৈতিক কার্যক্রমগুলো, ঠিক আছে, এই ধরনের অর্থনৈতিক কার্যক্রমগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক চাকাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তো চলো আজকে আমরা বাড়ির কাজটা লিখে নিই। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজটা হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমে ভূমিকা মূল্যায়ন করে। ঠিক আছে, আজকে মেয়েরা এটুকু থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করছি। আবার দেখা হবে আবার কোনো ক্লাসে।